একটা গল্প শুনবি? দূর দেশের রাজকুমারের গল্প শোনা। দূর বিদেশে এক সুন্দর রাজপ্রাসাদে এক রাজকুমার থাকত। রাজকুমারের একটাই ইচ্ছে ছিল, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাখিদের মতো আকাশে ওড়া। কিন্তু যতবার উঠতে চাইতো, এই ঘরে যাও, পারতো না। তাই সে তার ইচ্ছাগুলো কাগজে বন্দি করে রাখত, পাতার পর পাতা। গুণবতী মার কথা জানিস? দ্য ভার্চুয়াস মাদার? তোর শহরের এক কোণায় পড়ে থাকা একটা নামবিহীন কবর। সে কে ছিল, কোথায় থাকত, কি করত, কেউ জানে না। শহরের স্মৃতি থেকে লোপ পেয়ে গেছে সে, হারিয়ে গেছে সে। তোর রাজকুমারের ইচ্ছাগুলো আর পাতায় বন্দি নেই, তার এখন অনেক ইচ্ছা, অনেক নকশা কাটা ঘরের দেওয়ালে। খালি একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে, একটা সুপ্ত, অন্তিম এবং অজানা বাসনা। ভাই শোন, মৌমিতার সঙ্গে ভাইয়ের মতো
এরা কারা? এরা যা যাবর কেন করবো না? আমি তো একটা কথা বলছি, এটা কি ঠিক হচ্ছে? নিজে একটা মেয়ে তুলে নিল, আমার জন্য কিছু সেটিং মতন করে দেবে। ও বাচ্চি দাঁড়া, ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বলছি? এই নড়াচড়া ভেঙে যাবে। ও বাবা, তুমি তার মানে তোমার নিজের জন্য সেটিং করাতে আইছো তাই না? এইগুলো বাচ্চি মানে কতটা মানে সত্যি তুই তুই করিস তো ঠিক আছে, আর এটা ম্যা করো তো সালা ক্যারেক্টার ঢিলা। আমি কি করতে বেরেছিস আজকাল? তুলতে বেরেছিস একটাও? তাই বলছিস যে কেন আমি পারিনি? কে ছিল, কে ছিল বল। আমি ওসব ডিটেলসে যাবো না, এসব আমি পার্সোনাল লাইফকে সিক্রেট রাখি। তুই শোন, তুই বুঝবি না এসব, ঠিক আছে? আমি এরকম সব ভূমিকা ভূমিতা মেরে ওদের পিছনে পিছনে যাই না আমি, ঠিক আছে? শোন, বাচ্চি বুঝেছিস? আমার সাথে দেখেছে জ্বলন হচ্ছে মালটা, বাট শোন, জ্বলন হচ্ছে তোর থেকে, মুখটা দেখেছিস? এ দেখি দেখি একটু দেখি। আচ্ছা বেটা, দেখছিস তো পাচ্ছি এরকম করে, এরকম করে খেলা ভাই। বিস্কিট শেষ, ম্যাচটা আছে, চল পালাই এবার। এই আর পোষাচ্ছে না, ভাট বকে ছেলেটা সারাদিন, চল চল চল, ঠিক আছে? তো রাজকুমারের সব সময় ইচ্ছা করত এদের মতো হতে। রাজকুমারী নেই তোর গল্পে? রাজকুমারী? হ্যাঁ আছে, ওটা তো রাজকুমারের প্রতিদিনের ইচ্ছে। আজ যেন একবার রাজকুমারীর দেখা পাওয়া যায়। হ্যালো, এই পরে কথা বলছি। কিন্তু একদিন সব গন্ডগোল হয়ে গেল, তার ইচ্ছেগুলো কেউ দেখে নিল। স্যার, সুনামি তো সি সাইডে ভলক্যানিক ইরাপশনের জন্য হয়, তাহলে লাভাটা কোথায় যায়? এই শাট আপ ভাই, জাস্ট শাট আপ। লাভা কোথায় যায় তাতে তোর কি? হ্যাঁ গৌরব, আমাকে আজকের নোটসটা দিতে পারবি রে? এনভায়রনমেন্টের? ঠিক আছে, নিয়ে নিস। হাউ সুইট, দেখ দেখ কি ভদ্র ছেলে।
কি হয়েছে? নিকো পার্কের না দুটো পাসেজ আমার কাছে, চনা আমার সাথে। তোর বাপকে নিয়ে যা না। প্রতিদিন আমি চেহারা পাল্টাই, মুখোশ পাল্টাই, ষোলতলা সিঁড়ি দিয়ে উঠি, সময়টা নেই দরজায় পৌঁছতে। লিপস্টিকটা মিশে গেছে রক্তের সাথে, আলিঙ্গন আর চুম্বন দিয়ে পুরুষত্ব ফিরিয়ে আনার চেষ্টা করি স্বামীর মধ্যে, কিন্তু যা গেছে তা তো আর। উফ, পুরোটা দেখ না। ঘড়ির কাঁটা, না বোঝা শব্দ, কৌতূহল, চিনতে চাই তাকে, মনের ভেতর নকশা, তার আঁকিবুকি গল্প। এটা কি আমি? কার গল্প লেখা পাতায় পাতায়? এক্সকিউজ মি, এটা কাল তুই এখানে ফেলে গেছিলি, তোর বই এটা। আরে আরে বাচ্চি, কোথায় ছিলিস? কোথায় ছিলিস? আরে চাঁদ, আরে ওকে বল, আরে দেবনাথ এসেছে, আরে দেবনাথ এসেছে, ওর কাছে চল, আরে আরে চল আমাদের সাথে, আরে চল। যাযাবরদের রাজার সাথে আলাপ করাই, কি সুখের টানে যে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কেউ জানে না। খালি বন্ধুদের জন্য উপহার আনতে ভোলে না। Have you ever wondered if you ever died, what would be your last wish? Last wish? No last wish. Everybody says the same thing. Everybody's in denial. In my years of travel, I met many men who escaped denial. They had a theory that in your dying moments, if you wish for something, truly, it will come true.
So, do you want to know your dying wish? Well, I can't offer you death. What I can offer is the next best thing. Arey! Arey! Have you ever heard about the virtuous mother? Guess not! Nobody knows who she was. Nobody knows who she married. Nobody knows what she did. Opening! 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 The first son loved his mother, but he loved his shadow more. So one day she grew tired of him, and she wished for another son. आ गया मेरा साथ देने मेरा दोस्त दोस्त है दोस्त है दोस्त छोड़ दोस्त को छोड़ छोड़ The second son had a strange affliction. His mind raced backwards through time. Faster than a racing car, faster than a frightened horse, faster than cruel words and whispers. But his mind always remained still. The third son was a stillborn. She wept for days and 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 days. Final son was perfect. He was everybody's favorite. The brothers didn't like him at the start. All they felt was hate! She wept for days and 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 days.
Nobody ever knew he existed. His brother's revelation from the start, all they felt was hate! One day, they killed him. Her heart broke, so did her will. She knew she will die, so she made a dying wish. Come here, come. She wished to be buried at a place nobody knew. Nobody will ever come looking for her. Her grave will bear no name. Nobody will ever know she existed. What's your dying wish? Maybe next time. Hi. Thank you. What? For returning this. And I'm really sorry. কিসে হারা যে মোর মন, কিসে সার্থকে জীবন, খুঁজে ফিরি কোথা নেব ঠাই, চারিদিকে সবাই মোর, কেউ ভালো কেউ মন্দ ঘোর, আপন মান যে চেষে থা বেড়ায়, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, কেউ বা মাথায় কেউ পিঠে আমার গলায় হাত মিঠে দিয়ে যায় কত না বাহবাই, কারো সন্দেহ অতি শেষে হলো এই গতি, গেল কি বিফলে জীবনটাই, মনে ভাবনা তো ঘিরে রয়েছে সবাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, মনে ভাবনা তো ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। পাগল হয়ে যে আমি দামি হইয়ারও দামি, কত দাম জানি নাই আমার চাই, নেবে কে কিনে আমায় তাতে কি বাই আসে যায়, থেমে যেতে ভরসা না পাই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, মনে ভাবনা তবু
চাকরিটা ফাইনালি পেয়েই গেলাম, এখন কিছুদিন শান্তিতে বসতে পারবো। এই ছাড় তো, নিজের বাপের হোটেলে কে না শান্তিতে থাকে রে। আমার না হয় চার চারটে চাকরি লেগেছে, সিমেন্স, বস, টিসিএস, উইপ্রো। তোর কটা লেগেছে? আরে ওর টিসিএস উইপ্রো আমারই মতন। এই শোন, কটা চাকরি পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, চাকরিটা যে পেয়েছি সেটাই বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি সিগারেট খাচ্ছি বাবার টাকা ঝেপে, কালকে নিজের টাকায় সিগারেট খাবো, কি ঠিক বলছি তো? খাবার কথা আমাকে অন্তত আর বলিস না, নতুন জব, নতুন ছেলে, অচেনা বস, ফিগারটা একটু ঠিক না করলে হয় বল? কেস করেছে। এ শোন না, তুই যে রেটে খাচ্ছিস না, তোর আর বাস ভাড়া লাগবে না রে। তুই গড়িয়ে গড়িয়েই বাড়ি চলে যাবি। এই ছাড় না, ফালতু ফালতু। সরি সরি, শুধু একটা ফিমেল ইন্টারভিউয়ার পেয়ে যাই, ব্যাপক হবে কিন্তু, আমার চাকরি পাক্কা। কেন, কি করবি তুই? দেখবি তুই। ফিমেল ইন্টারভিউ পেলে তো আমারও ভালো হয়, আমারও আরেকখানা চাকরি পাক্কা। হ্যাঁ হ্যাঁ, তুই কি করবি রে? কেন, আমি কি জানি? ও মাগো, তুই কি করবি রে? Have you ever wondered if you ever died, what's your dying wish? কি হয়েছে না? কি করছিলি তুই? কি করছিলি নাকি তুই? তুই তো জোক, কেন করছিলি তুই এরকম? কেন করছিলি তুই এরকম? কেন করছিলি?
খসে পড়া প্লাস্টারের পেছন থেকে শহরের গুপ্ত নকশা উঁকি মারছিল। আমার ইচ্ছেটা মৃত, নিজেকে ছাড়া তো আর কিছুই চিনলাম না। নিজেকে কি আদেও চিনতে পেরেছি? সেটা তো চাপ খাওয়ারও কিছু নেই, একটা ছোট্ট কোম্পানিতে একটা ছোট্ট পাতি ইন্টারভিউ দেখবে আর দিয়ে দেবে, এত চাপ খাওয়ার কি আছে? না সিরিয়াসলি, আমার দাদার সাথে কথা আছে, লোকটাকে চেনে দাদা মোটামুটি আর কি, দেখলাম লোকটা ভালোই, খারাপ কিছু না, একটু সিনিক্যাল, কিন্তু এটা তো মোরালের সবাই আমরা না, ওটার মধ্যে আর কি আছে? তুই যাবি না এখনো ল্যাথে পড়েছিস এইভাবে? গো, এটা দিয়ে কি করবো? আমার আর লাগবে না। মানে? লাগবে না। You keep it with you. Tada. All the best. রাস্কেল কম্পিউটার, মেলটা কেন যাচ্ছে না? চাটা কোথায়? চাটাও কি আমাকে নিজেকে এনে খেতে হবে? অপদার্থের দল, পুজোর সময় বোনাস চাইতে তো লজ্জা করে না? দিন রাত বসে থেকে অফিসে ইন্টারনেটে আজেবাজে সাইট দেখবে আর ইলেকট্রিসিটির গোষ্ঠী তুষ্টি করবে। ওরে, বিলটা কি তোদের বাবা দেয়? জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। বাবা, আজকের দিনটা কোনো মতে উতরে দাও বাবা, কালকে থেকে তুমি মিছরি নকুলদানা যা চাইবে সব পাবে, আজকের দিনটা কোনোভাবে উতরে দাও। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। হ্যাঁ, চাটা কোথায়? মেলটা তুমি পাঠিয়েছ? বসো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে? ও কোথায় আছিস? পিজি? হ্যাঁ, কেসটা কি? ট্যাক্সি আর হন্ডা সিটি? আচ্ছা শোন শোন, হন্ডা সিটির মালটার কি অবস্থা? হাঁটু ফ্র্যাকচার, স্টিচ পড়েছে? কটা? 16টা? বাহ 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 বাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হন্ডা সিটির মালটাকে ধর, ধরে তাড়াতাড়ি সাইন করা। হ্যাঁ কে চাই? নতুন কেস? এই কোন ওয়ার্ড, কোন ইঞ্জুরি, কোন কোন পার্টি ইনভলভ সব এখানে লিখে টিকে দাও। আর ফিস কিন্তু ভাই 200 টাকা লাগবে, আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? কি কেস না তাহলে? আহা, তুমি সেই বিটেক ডিগ্রি? তা তোমার ডিগ্রি ধুয়ে কি আমি জল খাবো? আমাদের এখানে কি কাজকর্ম হয় তুমি জানো? লোম জানো তুমি? আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায়? বাঙুর? বাঙুরে ভালো কিছু হয় না, বেরো ওখান থেকে তাড়াতাড়ি, কাট। দেখো ভাই, এই কলকাতা শহরে না, যখন কেউ মাল খেয়ে গাড়ি চালায় আর ভুলবশত কাউকে ঠুকে দেয়, আমাদের কাজটা ঠিক তখন শুরু হয়। আমরা কি করি, আমরা সব থেকে মালদার পার্টিটাকে ধরি,
ধরে ইন্স্যুরেন্স ক্লেমে সাইন করাই। মানুষ না মরলে না আমার কোনো কাজ চাজ নেই, তোমার লোমে বিটেক দিতে দিয়ে না কিছু হবে না। তোমার কাজ হবে আমার ফাইলগুলোকে হ্যান্ডেল করা, আমার ক্লায়েন্টদেরকে ফোন টোন করা, আর ওকে হ্যাঁ আমাকে চাটা সাপ্লাই দাও। এরা ভাই করতে পারলে করো, না তুমি কাজে করো। রাজি অফিসে বসে ইন্টারনেটে আজ ভাই সাইট দেখে সময় নষ্ট করবে? গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ডের জন্য অফিস কার্ড মারলে না পাঁচি বের করে দেবো। কথা দিয়া বন্ধু হীরা না আইলা এ কেমন কথা, কি দশা। কথা দিয়া বন্ধু হীরা না আইলা এ কেমন কথা। কি হয়েছে সব? কাজ হয়েছে? হাতির মাথা হচ্ছে? আচ্ছা তুমি কি একদিন একটা ফাইল ঠিকঠাক করে করতে পারো না? দেখো ভাই, যদি গার্লফ্রেন্ড মারানোর থাকে না অফিসের বাইরে গিয়ে মারাও, এটা গার্লফ্রেন্ড মারানোর জায়গা না পাতি, ঠিক আছে? কানে বাজে তোমার কথা আর বুকে বাজে তাই ব্যথা, কানের কথা বুকের ব্যথা হইয়া আমার প্রাণে জাগায় যে হতাশা। হায় হায়। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ইয়েস গুড আফটারনুন স্যার। Good afternoon ma'am, good afternoon ma'am, good afternoon. আপনি ইন্স্যুরেন্স নেবেন কি নেবেন না বলুন না। বাকচি বাকচি ফোন করতে লাউড স্পিকার দিয়ে দে দে। হ্যাঁ কোথায় আছিস রে? কি অফিসে? অফিসে কি করছিস? আরে তুই অফিসে, মানে সত্যি ভাই আমি বাড়িতে একটা অসাধারণ স্টাফ পেয়েছি আর তোর মধ্যে তুই অফিসে বসে কিছু কাজ পাচ্ছ করতে জানিস? হ্যাঁ অফিসে বসে আছিস ভাই, আজকে হাফ ডে নে, চলে আয়। আরে চলে আয় না, তাড়াতাড়ি আয়, আমরা এখানে বসে আছি, তাড়াতাড়ি আয়। আর আজকে ওই ওই সেই কোন মেয়েটার সাথে সেই বেরিয়েছিলিস বেরোতে হবে না, কাটা। হ্যাঁ হ্যাঁ ওকে ছাড়, আমাদের কাছে আয়। আয় ভাই। এ ভাই তৎ নিগ্রো লোক। এ বাচ্চি, হাউ আর ইউ? ইয়া ডুড, হামলে ও ভুল গয়া না, জব মিল গয়া, ভাবি মিল গই। হ্যাঁ ফাইন ফাইন, ইটস অল ফাইন। হাউ ইজ ইওর জব বাই দ্য ওয়ে? আচ্ছা Dude, are you fine? Are you okay, man? রাজকুমার হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে সে তাকে খুঁজে পেয়েছে। গুণবতী মা, শহরের কোনায় একটা নামবিহীন কবর, যার মতো রাজকুমার কোনোদিনও হতে চায়নি, তাকেই শেষ অবধি ইচ্ছার পাতায় বন্দি করল। How can you remain anonymous? I mean, how can you? তুমি কি কোনোদিনও মনে রাখেনি? ও ঠিকই বলতো, তুমি না একটা পাগল। ও আজ তোমার জন্য এরকম হয়ে গেছে, কিন্তু ও আগে তো এরকম কোনোদিনও ছিল না। তুমি ওকে মোটিভেট করতে, টু ডু সামথিং ইন হিজ লাইফ। ও তোমার মতো শেষ পর্যন্ত হতে চায়নি, ও তাই আজ এরকম হয়ে গেছে। আমি জানি তোমার সাথে দেখা করতে আসে না, ও চাকরি পেয়ে গেছে তো আমার সাথে দেখা করতে আসে না। বাট আমি তোমায় একটা কথা বলতে চাই, আমি শুধু এইটুকুই বলবো যে হি মিন সামথিং টু সামওয়ান নাও। শুরু করব আমি? প্রতিদিন আমি চেহারা পাল্টাই, মুখোশ পাল্টাই, ষোলতলা সিঁড়ি দিয়ে উঠি, সময়টা নিই দরজায় পৌঁছতে। লিপস্টিকটা মিশে গেছে রক্তের সাথে, আলিঙ্গন আর চুম্বন দিয়ে পুরুষত্ব ফিরিয়ে আনার চেষ্টা করি স্বামীর মধ্যে, কিন্তু
যা গেছে তা তোর ফিরে আসে না। আমি এত কিছু শুনতে চাই না তোর থেকে, প্লিজ কাট ইট অফ, আমার ভালো লাগছে না। আমার একটাই কথা বলার ছিল তোকে আজকে, যে মিট মি টুডে। ইয়া, মিট মি টুডে। তোর হয়তো আজকের দিন কথা, আজকের দিনের কথাটা মনে নেই, আজকের ডেটটা মনে করে দেখ। ইয়া, এক্সপেক্টেড, তোর মনে থাকবে না। আমার মনে আছে আজকে আমরা ফার্স্ট টাইম মিট করেছিলাম, তো আজকে তুই আমাকে সেম প্লেসে মিট করছিস, দ্যাটস ইট। হয়েছে? ইন্স্যুরেন্স ক্লেমের ফাইল জীবনে চোখে দেখেছ? লোম দেখেছো কে জানে, দেখো। ইন্স্যুরেন্সটা যে ক্লেম করছে তার সাইন না থাকলে ফাইলটা আমি কিসের বেসিসে পাঠাবো? একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকঠাক করতে পারেনি, অপদার্থ। এই শোনো, আজকে আমি বেরোতে হবে, একটু তাড়া আছে, ছটা সাড়ে ছটার মধ্যে ফিরে আসবো। এসে আনো দেখি কাজটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি এখানে আছো, নাহলে কিন্তু, বুঝেছো? মাল্টা সালা আবার পালিয়েছে। হ্যালো, কোথায় তুমি? তো ছটা সাড়ে ছটা অবধি বসে থাকতে বলেছি, তাই বলে তুমি সাতটা বাজলেই বেরিয়ে যাবে? না না না, শোনো 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 শোনো, তোমাকে আসতে হবে না, ঠিক আছে? যদি বাইরের কাজ অত ইম্পর্টেন্ট মনে হয় তাহলে বাইরেই থাকো, অফিসে ঢুকতে হবে না, অপদার্থ একটা। আসতে তোমাকে হবে না, তুমি আর কালকে থেকে আসছো না, বুঝে গেছো? সাফোকেটিং, তুই কি বুঝতে পারছিস সেটা? আমি রোজ সকালে জানিস কেন গাড়িকে লেটে আসতে বলতাম? সো দ্যাট ইউ ক্যান সি মি। ফরগেট ইট, হোয়াট হ্যাভ ইউ বিকাম, হোয়াট হ্যাভ আই বিকাম, আই ক্যান্ট ডু দিস এনিমোর। আমি তোকে ফেরত পেতে চাই, তোর ডায়েরির পাতাগুলো কেন? সব কিছু তো ঠিক ছিল আমাদের মধ্যে রে, দেন হোয়াই ডিড ইউ সাডেনলি চেঞ্জ সো মাচ? Here's your wish list. I can't be your wish anymore. উতলা কেন এ প্রাণ
চাই। এরকম এরকম ভাবে চাইনি তাকে, আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে, আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে। আমার একটাও ইচ্ছা পূরণ হয়েছে, আমার একটাও ইচ্ছা পূরণ হয়েছে, আমার একটাও ইচ্ছা পূরণ হয়েছে, আমার 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 ঘুড়ি আমার কাছে, আমি কি পকেটে নিয়ে ঘুরবো? ঘুড়ি লাটাই আছে, আছে তোর কাছে? আছে আছে তোদের কাছে? আমার বন্ধুর বাড়ি আছে, চল জোগাড় করছি। You know, this painting's pretty nice. But does this kind of painting really need to be in this kind of place? You took the last drop of acid, didn't you? গল্পটা ভালো না, একটা গল্প শুনবি? রাজকুমারের গল্প। একটা ভিড় শহরে একটা ছোট্ট ঘরে এক রাজকুমার থাকত। রাজকুমারের খুব ইচ্ছা ছিল পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাখিদের মতো আকাশে ওড়া, কিন্তু কোনোদিন সে উঠতে পারেনি। আজ সুযোগ পেয়েছে। উড়বে কি?